দেন কি কান কাটা পশু দিয়ে কুরবানি করা যাবে কি না, এর উত্তর হচ্ছে যদি কান আপনি কেনার আগে দেখবেন যেন কান না কাটা থাকে। যদি একান্তই কেনার পরে কান কেটে যায়, সামান্য কেটে যায়, অসুবিধা নেই, কোরবানি হয়ে যাবে। যদি একটু বেশি কাটা থাকে তাহলে সেই ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে, কিন্তু এটা মাকরু পর্যায়ের হবে, অর্থাৎ কোরবানি হয়ে যাবে অপছন্দনীয়। এই জন্য কেনার সময় উচিত যে কান কাটা নাই এমন দেখে কিনা, কিন্তু যদি এরপরে আপনি সামান্য কাটা থাকে আপনি কিনেন হয়ে যাবে, যদি বেশি কাটা থাকে তাহলে কোরবানি হয়ে যাবে, কিন্তু কী হবে মাকরু হবে।